পটিয়ার হাইডগাঁও ইউনিয়নের শ্রীমাই খালরুর প্রায় তিন কোটি ব্যয়ে নির্মিত রাজগাড়া সেতু যে সেতু নির্মিত হইলে পটিয়ার প্রায় পাঁচ ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা স্থাপিত নতুন এক দৃষ্টান্ত সম্প্রতি এ সেতুর উন্নয়ন হাজ যে পরিকল্পনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হামসুল হক চৌধুরী এমপি এ সময় উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকম শামসুজ্জামান চৌধুরী চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাস আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন পারভেজ মিজানুর রহমান উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ পরিদর্শনকালে শামসুল হক চৌধুরী এমপি হয় এলাকার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন এই এই লালিত স্বপ্ন ইয়ানরে ইতারা মনের ভিতরে কি তারা চিন্তা করি না পারে যে কোনো দিন এত বড় ব্রিজ কুটি কুটি টিয়া দিয়ে এই জঙ্গলের ভিতরে আই না কে ব্রিজ করিব ইন্দি গাড়ি ফারাইব মানুষ আর হষ্ট করতে নো ইন্দি এই মাজার ইয়ে না রক্ষা করি পেলাই আর আর দি আর গো ওয়ালো করে দিম সুন্দর করে ইন্দি ফানি যেন বাড়ি খাইয়ে মাজার ভাঙ্গি না পরে এত লাগবে রিটার্নিং ওয়ালো দিম এ সেতু নির্মিত যাতায়াত ব্যবস্থার ব্যাপক সুবিধা বলে জানাই স্থানীয় সুবিধা মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন আছিল এক সময় এখন মানে যোগাযোগ সুবিধার মানুষের এইদিকে মানুষের এদিকে যাতায়াত বর্ষাকালে তো খুব চরম দুর্ভোগ পাইতে মানুষের যাতায়াত মানুষের কাজ কারবার বাজার সাজার যাতায়াতর ধরব বর্ষাকালা হলে একুল একুল কারণ ওলাই আর আর দিকে লাভ আগামী এক মাসের মধ্যে এই সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হবে জানাই সংশ্লিষ্ট হলে রবিউর আলম প্লাস টিভি পটিয়া চট্টগ্রাম এই যে দেখো কে এর মুরগি হেউটিন দিয়া বানানো আমার ঘর কে ওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই